আর বউ ছেড়ে যারা বিদেশ যায় তারা ভোদাই, বউ রেখে যারা প্রবাসে যায় তারা নাকি ভোদাই। আচ্ছা আরফাননি শুনিজিকে কি মনে করতেছেন আমি তো বুঝতেছি না। একটা সিনেমা সুপার হিট হয়ে কাদের জন্য হয়েছে? এইসব প্রবাসীদের ফ্যামিলিদের জন্য হয়েছে। প্রবাসীরা বিদেশ থেকে ডলার পাঠাচ্ছে, তাদের ফ্যামিলিরা আপনার মুভিগুলো দেখতেছে, নাটকগুলো দেখতেছে। প্রবাসীদের সাপোর্টের কারণেই সম্ভব হয়েছে আজকের এই পর্যায়ে চলে আসা। আপনার জানিটা কি আজকে একদিনেই প্রথমে কি অভিনয় জগতে এসে এই সুরঙ্গ মুভিটা করা হয়েছে? আসল কথা কি জানেন, মানুষ না এই যে সুরঙ্গ মুভিতে, আমি সুরঙ্গ মুভি দেখি নাই, তবে দেখার ইচ্ছা ছিল। তবে আমার মনে হয় আরফাননিসু যতটা বেড়েছে এখন আমাদের উচিত সুরঙ্গ মুভিটাকে বয়কট করা, কারণ এই আমরাই কিন্তু তাকে ভাইরাল করেছি, আমরা তাকে সাপোর্ট করেছি বলেই সুরঙ্গ মুভিটা এতটা হিট হয়েছে। আমরা অনেক সাপোর্ট করেছি, আর কি হয়েছে, সে নিজেকে প্রথমে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে কম্পিটিটর মনে করেছে। এটা কি ঠিক? তার একজন সিনিয়র আর্টিস্ট যে কিনা কত শত সুপারস্টার মুভি, হিট মুভি আমাদের দিয়েছে, তার সাথে নিজেকে তুলনা করছে, সে তাকে নিয়ে ব্যঙ্গ করে অনেক অনেক কথা বলেছে। আর এখানে যখন সে সেইভাবে কোনো কিছু না করতে পেরেছে, এখন সে নিজেকে ভাইরাল করার জন্য প্রবাসীদের উপরে আঙুল তুলেছে। আর কতটা ফানিভাবে বলছে দেখুন, তার মুখে কতটা হাসি, মানে এতগুলো প্রবাসীকে, তার বাবার বয়সী প্রবাসী আছে, তার বাবার চাইতে বড় প্রবাসী আছে, আর প্রবাসীটাকে আজকে থেকে দেশ চালাচ্ছে। আরফাননিসুর জন্মের আগে থেকে এই দেশের জন্য যুদ্ধ করে যাচ্ছে প্রবাসীরা, আর আজকে প্রবাসীদের ভোদাই বলছে যে যারা বউ ছেড়ে প্রবাসে যায় তারা নাকি ভোদাই। কি করবে, সবাই বউ নিয়ে যাবে? কয়জন প্রবাসী বউ নিয়ে যেতে পারতেছে? আর সবাই কি খুব সুখের জন্য বিদেশ যায়? বাংলাদেশে যদি অ্যাভেলেবল কর্মসংস্থান থাকতো, পরিবার পরিজন ছেড়ে কে দূরে থাকতে চায়? এতটাই সহজ জীবনযাপন একজন প্রবাসী ইচ্ছা করে সে যায়? কতটা কষ্ট করতে হয়, একটু এয়ারপোর্টে গিয়ে ঘুরে আসবেন, জানত এসি করা গাড়িতে গিয়ে দুইটা ডায়লগ মারেন, হাজার হাজার টাকা নিয়ে চলে আসেন, বুঝবেন কি করে একজন প্রবাসীর কষ্ট কতটা। একজন মানুষকে বাবা মা মারা যায় কিন্তু সে দেখতে পারে না, কারণ সে প্রবাসে আছে। তার স্ত্রী অসুস্থ হয়, তার সন্তান অসুস্থ হয়, সে পাশে এসে দেখতে পারে না, তাদের কাছে থাকতে পারে না। বছরের পর বছর স্ত্রী সন্তানকে থেকে দূরে থাকার যে কষ্ট, কতটা কষ্ট হতে পারে আপন জনদের ছেড়ে দূরে থাকার, কি করে বুঝবেন আরফাননিসু? কারণ সেরকম পরিস্থিতি হয়তো আপনার জীবনে যায়নি, তাই আজকে আপনি বলতে পারতেছেন যে প্রবাসীরা ভোদাই। হ্যাঁ, প্রবাসীরা ভোদাই বলেই তো নিজের কষ্টের উপর কষ্ট, তারা ওভারটাইম করে পর্যন্ত বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে, আর সেই রেমিটেন্সের কারণেই বাংলাদেশ উন্নত হচ্ছে। আজ প্রবাসীদের ত্যাগের ফল এই ডিজিটাল বাংলাদেশ। আপনাদের মতো আরফাননিসুদের তৈরি করছে প্রবাসীরা, আর সেই প্রবাসীদের ভোদাই বলে আখ্যায়িত করলেন। কি ভাষা একজন নায়কের, অভিনেতার এরকম ভাষা! তিনি সুরঙ্গ মুভিতে নাকি কিছু খারাপ খারাপ ভাষা ব্যবহার করেছেন, যার কারণে এই মুভিটা ফ্যামিলি নিয়ে দেখার মতো না, কিন্তু এখন সে নিজেকে এতটাই এই খারাপ ভাষার কারণে হিট মনে করতেছে, সে যেখানে সেখানে যাকে নিয়ে একটা খারাপ উক্তি করতেও ভাবতেছে না। আর এখানে একটা প্রবাসী মানে কি, প্রবাসী মানে বাংলাদেশের যত প্রবাসী আছে সে সবাইকে বোধহয় বলে গালি দিচ্ছে। কি ভাষা, আগে রেসপেক্ট করেন। আমার মনে হয় আমাদের দেশের প্রধানমন্ত্রীও প্রবাসীদের রেসপেক্ট করে। হ্যাঁ, এমন কোনো মানুষ নেই প্রবাসীদের রেসপেক্ট করে না, কারণ তাদের হাড় ভাঙা পরিশ্রম, এত এত ত্যাগ, এদের আমরা সবসময় স্যালুট জানাই। আজ প্রবাসীরা আছে বলেই আমরা হয়তো আনন্দে থাকতে পারতেছি। একজন রেমিটেন্স যোদ্ধা নিজের পরিবার পরিজনকে ছেড়ে কতটা কষ্ট তার জীবনে আসলে, একজন মানুষ যদি প্রপারলি তার নিজের সংসার নিয়ে চলতে পারে তাহলে সে কখনোই চাইবে না আমি আমার স্বামীকে, আমার বউকে ছেড়ে, আমি আমার সন্তানকে ছেড়ে, আমার বাবা মাকে ছেড়ে দূর দেশে গিয়ে থাকি। একটা মানুষ প্রথমে কোটিপতি হয়তো চায় না, সে প্রথমে চায় আমার স্ত্রী সন্তান যেন ভালোভাবে চলতে পারে, তাদের জীবনটা যেন সুন্দর হয়, আমি যেভাবে কষ্টে জীবনযাপন করতেছি আমার সন্তানের জীবনটা যেন এতটা কষ্টের না হয়। আর তাদের ভোদাই বলে আখ্যায়িত করলেন এই লোকটাকে। অনেক হয়েছে, মানে আমরা সাপোর্ট দিতে দিতে প্রথম একটা মুভি করে এই লোকটা মনে করছে যে আমি মনে হয় সত্যি সত্যি শাকিব খান হয়ে গেছি, এখন আমি যা খুশি তাই বলতে পারি, করতে পারি। আচ্ছা একটা কথা বলেন তো, শাকিব খান কি কখনো এরকম একটা উক্তি কখনো ব্যবহার করেছে? শাকিব খানের হ্যাঁ পার্সোনাল লাইফে অনেক প্রবলেম আছে যেগুলো আমরা নিজেরাও পছন্দ করি না, কিন্তু সে যে একটা সুপারস্টার, সে কিন্তু তার ব্যক্তিত্বটাকে অনলাইনে ধরে রাখার চেষ্টা করে। আর আরফাননিসু মানে অল্প পানির মাছ, একটু বেশি পানিতে পড়লে একটা কথা আছে না যে লাফায় বেশি, আর উনি হয়তো নিজের লিমিটটা ভুলে গেছে যে আমার পজিশনটা কোথায়। হঠাৎ করে একটা সুপার হিট মুভি দিয়ে দিয়েছে তো, আর এই মুভিটাকে কিন্তু আমরা নিজেরাই সুপার হিট করেছি, দর্শক করেছে, দর্শককে ধন্যবাদ দিন, এভাবে পাশে থাকার কথা বলুন। কিন্তু আপনি যা করতেছেন এরকম করলে কেউ আপনার পাশে থাকবে না, কেউ আপনাকে সাপোর্ট করবে না, বরং আপনাকে বয়কট করবে। এর আগেই কিন্তু আরফাননিসুকে বয়কট করার জন্য শাকিবিয়ানরা উঠে পড়ে লেগেছিল, আর এখন আপনি কি করলেন, এটা শাকিব খানের ব্যাপার না, প্রবাসী প্রবাসীদের সবাই স্যালুট করে, আর প্রবাসী একজন না, কোটি কোটি প্রবাসী আছে, ঠিক আছে, লাখ লাখ প্রবাসী আছে, তাদের এভাবে অপমান করার অধিকার
কোনো আফরান নিশুরি নেই।